গ্রাম শহরের দুই নারীর শেকল ভাঙা এমন গল্প নিয়ে ফয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘ কন্যা। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাতে রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। আমাদের মেঘনা কন্যা হচ্ছে মেঘনা নদীর পাড়ের একটি সাধারণ মেয়ের গল্প, সেই সাথে একটা শহরের মেয়েরও স্ট্রাগলের গল্প, যারা কিনা তাদের দুজনেরই শিল্পী সত্তা বাঁচানোর জন্য স্ট্রাগল করছে। তো সেই জায়গা থেকে আবার এখানে নারী পাচার ব্যাপারটাও খুব জোরালোভাবে আছে। সিনেমাটি নিয়ে চিন্তা ছিল, কারণ আমি কিছুদিন আগে বললাম যে 2023 সালে গাজীপুরে একটা ঘটনা আমি দেখি, যেই ঘটনাতে ঠিক এইরকম একটা ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ আসে এবং সেখানে ছিল সত্যি ঘটনা এটা, পরে ওই এলাকা থেকে 5টি মেয়ে হারিয়ে যায়। আমি এই ছবিটার ঘটনাটাকে নিয়ে যে একটা জায়গায় পৌঁছেছি, আসল ঘটনা যেটা হয়েছিল সেখানে কিন্তু কেউ ওদেরকে আর খুঁজে পায়নি, লাশও পায়নি, বা কোথায় চলে গেছে জানে না। তার সাথে আমার ডিফারেন্সটা হলো যে এখানে নওশোভা ফিরে এসেছে বাংলাদেশে, বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এলাকা এবং যেগুলো একটু দরিদ্রপীড়িত এলাকা আছে সেই সমস্ত এলাকার এই মানুষগুলো ভিক্টিম হয় বেশি। নারী পাচারের যে সমাজে যে ভয়াবহতা, এর থেকে মানুষ কিছুটা হলে বুঝতে পারবে, জানতে পারবে এবং এর থেকে পরিত্রাণ পাবে। এই সিনেমাটা তো নারী পাচার নিয়ে আপনারা তো দেখেছেন, যেটা আমাদের দেশের একটা খুব বড় একটা সমস্যা। এর আগে আমি উইমেন এই ট্রাফিকিং নিয়ে আমি থিয়েটারে অনেক কাজ করেছি। যদি দর্শক অভিনয় দেখতে চায় এই সিনেমাটা দেখতে পারে, গল্প অভিনয় একটু অন্য ধরনের ছবি এই ছবিটা।